একটু মটনটাই খেয়ে দেখি হ্যাঁ ওমনি না ওমনি নিজে কাটল চিকেন নিয়ে গেল আমার থেকে মানে এগুলো ঠিক হচ্ছে না চিকেন লেগ পিস ওম লেটস স্টার্ট চলো চিয়ার্স চিয়ার্স হ্যালো বন্ধুরা, আজকে নতুন জায়গা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। বাট একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছা করছে তোমাদের থেকে, এত বৃষ্টি কেন হচ্ছে ভাই? মানে এখন কি একটাই সিজন চলছে, অল টাইম খালি বৃষ্টি? শীতকালে বৃষ্টি, গরমকালে বৃষ্টি, এখনও বৃষ্টি, মানে লিটারালি মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তার মধ্যেও ব্লগ করতে আমরা বেরিয়েছি, এবং আজকে যেখানে ব্লগ করতে আছি আমি একা যাবো না, সঙ্গে আছে আমাদের পুরনো পাপি। ফালতু কথা বলে লাভ নেই, পূজা টাকা নিয়ে যাবো আজকে। এখানে 90 টাকা চিকেন বিরিয়ানি সঙ্গে ডিম। এছাড়া মটন বিরিয়ানি 120 টাকায় পাওয়া যায়, যেখানে একটা ডিম ফ্রি রয়েছে। এটা দমদমে রয়েছে, সেই জায়গাটা আমরা এখন যাবো, খাওয়া দাওয়া করবো, খেয়ে টেস্ট করে দেখা যাবে যে কিরম খেতে খাওয়া। খুশতে হয় যারা চ্যানেলে নতুন আমাকে সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে ওদের চ্যানেল লিঙ্ক দেওয়া থাকে ওদের সাবস্ক্রাইব করে দিও। বাট তার আগে চ্যানেল লিঙ্কটা অবশ্যই হয়ে যাবে। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও, দিস ইজ ইয়োর ব্লগ বাইরিজি, যেখানে শুধুই খাওয়া দাওয়া ঘোরাঘুরি আর ব্লগিং। দেখে না ভিডিও কি করে জানবে, চলো শুধু খেলা হবে। যা তো চাটছে, চলো বিরিয়ানি খেতে যাওয়া যাক আজকে। তোমরা দেখতেই পাচ্ছ যেটা বলেছিলাম, ডিম ফ্রি। এই যে দেখে নাও, যা বিরিয়ানি নেবে সবার মধ্যে ডিম একটা ফ্রি আছে, চিকেন বা মটন বিরিয়ানির সাথে। মটন এ মটন আপনার? আচ্ছা বা, আর চিকেন চাইয়ে তোরা? এ চিকেন আছে, চিকেন পিস আছে। এ 100 গ্রাম কে আশপাশ হবে, রাইট? 100 গ্রাম হ্যাঁ, 100 গ্রাম, 175 গ্রাম হ্যাঁ, 100 গ্রাম হ্যাঁ, এসে হি। কি দেখলে তোমরা? মানে যারা ক্যামেরার ওপারে থাকে তারা খালি দেখে, লিটারালি কষ্ট পায় যে আমরা খাবো তো সুন্দর সুন্দর খাবার, ওই জন্য পেটটি মাঝে মাঝে খারাপ হয়। সো আমরা কিন্তু আজকে বিরিয়ানি পেয়ে গেছি, সঙ্গে অতিথিও আছে, খাওয়া দাওয়া আছে, জমি আজকে হবে। তোমার আগেই দেখলে অনেকদিন পর অতিথির সাথে ভিডিও করতে আমরা বেরিয়েছি। তো চলো খাওয়া দাওয়া কী করবো তোমায় দেখিয়ে নিই। বাঙালি খেতে ভালোবাসে না এরকম বাঙালি, ফুটবল আর খেতে ভালোবাসে এরকম বাঙালি খুঁজে পাওয়া যায় না। গুন্ডাতে বলেছিল ফুটবল নিয়ে, আমরা এখানে খাওয়া নিয়ে উপরে দিলাম। শুধুমাত্র এই একটা প্লেটই নয়, চিকেন বিরিয়ানি রয়েছে, চিকেনটা সাইজ এরকম দিয়েছে 100 গ্রামে মোটামুটি, এটাও সাইজ রয়েছে, লেগ পিস পেয়েছে এটা আমরা, এটাও ডিম দিয়ে, যার দাম মাত্র 90 টাকা। মানে বেসিক্যালি 90-100 টাকায় বিরিয়ানি তোমরা অনেক জায়গায় পেতে পারো, চিকেনের সাইজ সব জায়গায় ডিম ছাড়া থাকে, ডিম দিয়ে কেউ দেয় না, রেয়ার খুব জায়গায় পাওয়া যায়। তো এখানে আমরা রেয়ার জিনিসটা পেয়েছি বলে আমরা এটা কভার করতে এসেছি। ডেফিনেটলি খাবো, খেয়ে তো দেখবো কিরম টেস্ট, সেগুলো তোমাদের বলবো। আর সঙ্গে আছে ডিলিশিয়াস চিকেন চাপ, এটাও লেগ পিস। আমরা না মানে মনে হচ্ছে ব্যাপারটা ওর অতিথিকে জিজ্ঞেস করি, দুটো লেগ পিস একটা মুরগি দুটো দেখ, জানতে মানে একটা মুরগি দুটো না, মানে দুটো
রান্নার পর ছোট বড় হয় তো নাকি যা তা করছে খুব লং এর নয় মিডিয়াম গ্রেনের রাইস রয়েছে, একটু অয়েল নিয়ে ব্যাপারটা রয়েছে, অয়েলি বিরিয়ানি বলতে পারো, গলে আটকাবে না বোঝা যাচ্ছে, ডালটা কিনা হ্যাঁ জল দিয়ে গিলতে হবে না যারা ব্লগ দেখে আমার দৃষ্টিশক্তি মানে যুক্ত দেখে ঠিকই দেখ, চাটা দেখেই মনে হচ্ছে ভালো হবে দিন খারে কামড়াবে তাই যাই হোক বুঝতে পারছো কতটা নরম তোমরা, বাপরে আমরা ভেঙে দেখা এরকম করে খানের সামনে তোরা আলু সিদ্ধ হয়ে যাবে এবারে বলছি তো যথেষ্ট রেয়াজি পিস, মানে এই টাকায় যে তুমি আমি ফাটাফাটি তো আমার মনে হয় চিকেন নিয়ে ভুল করেছি মনে হচ্ছে ঠিক হলো না পাবি না মানে এত ওয়েল ব্যালেন্স মশলা ঢুকেছে সেদ্ধ হচ্ছে নরম পারফেক্ট, সঙ্গে একটু দিয়েছে এখানে পেঁয়াজ আর শশা দিয়ে দিয়েছে স্যালাড হিসাবে চলো বেরিয়ে অনেক সত্যি আমি আঙুলটা চাচ্ছি এমনি চাচ্ছি না আঙুলটা চাঁটার মতনই খাবার এখন মনে হচ্ছে আমি এটা বেকার নিচ্ছি গ্রেভিটা লাগবেই না টেস্ট করতে হবে ডিউরেশন বাড়বে ভিডিও মজা হবে তাহলে চলো গ্রেভিটা খাওয়া যাবে এবার দিয়ে হাত দিয়ে খাবো না গ্রেভিটা দেখতেই পাচ্ছ এখানে খুব কিন্তু একদম পাতলা নয় আবার খুব হেভি ভারীও নয় কারণ তুই চিকেন এখানে হাত দিস নি চিকেনটা হাত দিলে হাত দেবো না চামচ দিয়ে কেটে দেবো চামচ I'm not so long ago.
দেখো বিরিয়ানি আমি কি বলবো, এমনি এটা খেতে চাইছি না, তাই আমি বিরিয়ানিটা একটু একটু লাগিয়েছি, গায়ে লাগিয়েছি, গায়ে লাগান যাকে বলে পরোট। কি পরোট? পিরিত বলে না তো? বেশি পিরিতি ভালো না বাবা। ভালো আরো আরে জোরাও খাই। মটন নিয়ে নেবো খেতে গেছে না, আমি নিয়ে নেবো সেটা কোনো বড় কথা না। হালকা গ্রেভি আর কিছু বাকি, ডিমটাই তো গেলাম না আমরা, ডিমের টেস্ট বলবি না কিরকম খেতে? আচ্ছা তোরা ডিমটা খেয়ে নিটা, ডিমের মধ্যে খেতে যারা বিগ বাইট হয়ে যা, দাও দাও বিগ বাইট দাও। আমাকে তোমরা কমেন্ট করে বলো টেস্টটা কিসের পাবে, চিকেনের না মাটনের না আলুর না ডিমের না পিঁয়াজের না রাইসের, কিসের ভগবান জানে। না আমি জানি না, স্বর্গ পেয়ে গেলে, স্বর্গ চিকেন আছে, ধুলাই উলাই হয়, ফ্রাই হয়, মটন বয়েল হয়, 12টার সময় সে রেডি হয়ে যায় রাতকে, বিরিয়ানি কমসে কম 10:30 আমি তো লকডাউন চলছে 10টার সময় তক চলছে, আমি মানে দুপুর 12টা থেকে অ্যাভেলেবল পাই। হ্যাঁ হোম ডেলিভারি করো তোমরা? হোম ডেলিভারি জোম্যাটো সুইগি আছে। আচ্ছা কি নামে আছে? সেম সুপার স্টার হাজি বিরিয়ানি, সুপার স্টার হাজি বিরিয়ানি নামে এটা আছে। আর লোকেশনটা কি আছে তুমি বলে দাও আমাদের? লোকেশন আছে বাবুয়াটি পাঁচতলা দেশবন্ধু নগর। বলো খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো, বাট লোকেশনটা তোমাদের বলার বা বোঝানোর দরকার রয়েছে, জায়গাটা কোথায় রয়েছে? জায়গাটা হচ্ছে এটা দেবু বলবো, জায়গাটি আছে ঠিক সাতগাছি, এইদিকে সাতগাছি, এইদিকে বাগুয়াটি, কিন্তু এত বছর ধরে খাচ্ছে আমায় কোনোদিন বলেনি, আমি নিজে দেখে এখানে জায়গাটা আবিষ্কার করেছি। মানে এইগুলো ঠিক করছিস? এত পাড়ায় ভালো ভালো দোকান আমাদের তো ইনফর্ম করতে, তবে না আমরা সব ব্লগগুলো বানাবো। হ্যাঁ এখন বলছি, এতদিন তো বলিস নি। তো চলো খাওয়া দাওয়া হলো, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে বলো তো? ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। শুধু আমাকে নয়, ওয়ান মিনিট আমি পুরোটা বলি। ও আচ্ছা মানে ইন্টারাপ্ট করে দিচ্ছি। গাইস প্লিজ টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, শুধু আমারই নয় এরও। একদম আমার বেলটাও টিপে দাও। আর কন্ট্রো মার, এত বাজে বাজে কথা। ঠিক আছে কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ। হ্যাঁ শেষ। হ্যাঁ শেষ। এটা কি করতে হবে? আবারও বলে দিচ্ছি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু হিজ চ্যানেল এন্ড মাই চ্যানেল, যেটা তুমি দেখছো যেখান থেকে ব্লগটা দেখছো সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো আর যদি এটা না করতে ইচ্ছা করে করো না, আমার সাথে আমার বেল বাটনটা প্রেস করো, বাজে কথা বলছে। চলো কাটছি এই ভিডিওটা, এখানে শেষ করছি। নেক্সট ভিডিও খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন এক জায়গা নিয়ে। টিল দেন গুড বাই এন্ড টেক কেয়ার।